বিদেশি শিক্ষার্থীদের উপর আরোপ করা কঠোর নীতি অবশেষে কার্যকর করতে শুরু করেছে যুক্তরাজ্য। বিদেশি শিক্ষার্থীদের পরিবার সঙ্গে নেওয়ার বিষয়ে আরোপিত বিধিনিষেধ নতুন বছরের প্রথম দিন থেকে কার্যকর করতে শুরু করেছে দেশটি। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বিষয়টি নিশ্চিত করেছেন মর্মে হংকং থেকে প্রকাশিত ইংরেজি ভাষার সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, বিদেশি শিক্ষার্থীরা অযৌক্তিক কারণে তাদের সঙ্গে পরিবার নিয়ে আসেন যুক্তরাজ্যে, কিন্তু ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সেই অযৌক্তিক আচরণ বন্ধ করা হবে, যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে। জেমস ক্লেভারলি আরও বলেছেন, এই নিষেধাজ্ঞা স্নাতকোত্তর গবেষণা পর্যায়ে ভর্তি হওয়া এবং সরকারি অর্থায়নে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া বাকি সবার উপর প্রযোজ্য হবে। তার আশা, এই উদ্যোগ যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা হাজার হাজার কমিয়ে দেবে। এর আগে গত বছরের মে মাসে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারবেন এই নীতি প্রাথমিকভাবে ঘোষণা করেছিলেন। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর ম্যাটালি প্রথম বাংলাদেশে। তানভীর ম্যাটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। এদিকে যুক্তরাজ্যের এই কঠোর নীতি অবলম্বনে বিপাকে পড়েছেন সিলেটের অনেক তরুণ তরুণী শিক্ষার্থী, যারা IELTS দিয়ে বিয়ে করে জীবনসঙ্গী নিয়ে যুক্তরাজ্য পাড়ি দিতে চেয়েছিলেন। এমনই একজন দক্ষিণ সুরমার রাসেল মিয়া। তিনি হতাশা ব্যক্ত করে এ প্রতিবেদককে বলেন, এবারের HSC পরীক্ষায় ভালো ফলাফল করেছি, ইতিমধ্যে স্পোকেন ইংলিশের কোর্স শেষ করে IELTS-এ ভর্তি হয়েছি। আমার অভিভাবকরা চাচ্ছেন IELTS সম্পন্ন করে আত্মীয়ের মাঝে একজন মেয়েকে বিয়ে করে স্ত্রীসহ যুক্তরাজ্য যাওয়ার আবেদন করা, কিন্তু সে দেশের নতুন ভিসা নীতি বাস্তবায়ন আমাদের সে স্বপ্ন ফিকে করে দিল।